আমারে একবার আলাই ছিয়ে গেছে। বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে হাসপাতালের চত্বর। দুর্ঘটনায় স্বজনদের হারানোয় কান্না যেন থামেই না। কুয়াকাটা থেকে বরিশালগামী বিআরটিসি বাস বুধবার দুপুরে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি ইজিবাইককে ধাক্কা দেয়, দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। ঘটনাস্থলেই মারা যায় চারজন। আহতদের তিনজনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও একজন মারা যায়। অন্য বাসটা এই জায়গায় বিডিসি বাস রং সাইডে উঠিয়া ও ডানে চাপাই দিছে, আর বাকেরগঞ্জ স্টেশনে যে অটোটা সাইডে আছে উনি বক্সরে নামাই দিছে একদম। গাড়ি ধাক্কাইয়া অটো চূর্ণ বিচূর্ণ করছে। আমি পিছনে ছিলাম, সামনে লাশ দেখে যে কি হয়েছে তারপর আর কইতে দিনে। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ও বাকেরগঞ্জের বাসিন্দা। শব্দ পাওয়ার পর আমি বেরিয়ে আসছি, বেরিয়ে আসছি এবং আমার লোকজন সহ আমরা গাড়ি নিয়ে আমাদের মালামাল নিয়ে আমরা এখানে আসছি তাৎক্ষণিক। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। দুর্ঘটনাটি সম্পূর্ণ রূপেই বিআরটিসি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে। বাসটিকে আটক করার পাশাপাশি চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।